হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেকদিন তোমরা আমাকে লাইভে দেখো অফিসে, অফিস রুম থেকে আমি স্টোরের ভেতর থেকে আমি লাইভ করি, বাট আজকে চলে এসেছি ডিরেক্ট তোমাদের স্টোরটা ভিজিট করাবো আমি। কিভাবে জমজমাটি পুজোর বাজার চলছে আমাদের সিদ্ধেশ্বরী বস্ত্রালয়, তো সেইটা আজ আমি তোমাদের দেখাবো। তো তো বুঝতেই পারছো সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, চলো এবার চলে যাব ভেতরে, দেখাবো কিভাবে সবার মনে রংমেলায় সিদ্ধেশ্বরী বস্ত্রালয় কথাটি কেন, তো সেটা আজ আমি দেখিয়ে দেব। তো লেটস গো, চলো দেখা যাক। ওকে, বুঝতেই পারছো কিরকম জমজমাটি বাজার কিন্তু স্টার্ট হয়ে গেছে সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে। এরকম প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম কিন্তু আমাদের সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে হয়েছে। এরকম মজা তোমরা প্রায় দেখতে থাকবে, আমি মাঝে মধ্যে পোস্ট করতে থাকবো যে সবার মনে রং মেলায় সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ের এই কথাটি সারমর্মটা কেন, সেটার ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারবে। আর প্রচুর রকমের, প্রচুর ভ্যারাইটিস কিন্তু সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে চলে এসেছে, প্রচুর ভ্যারাইটিস তোমরা এখানে দেখতে পাচ্ছ। চলো এবার চলে যাওয়া যাক শাড়ি কাউন্টারে। ওকে, ভীষণ আনন্দে রয়েছে এত মানুষকে দেখে, এত রকম কালেকশন দেখে। তো আমি পরিচয় করাবো একটা ছোট্ট একটা খুদের সাথে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে, একটু সাথে থাকো। ওকে, আচ্ছা দেখো এইখানে দেখো খুদেদের বেশ একটা ছোট্ট আড্ডা বসেছে, ঠিক আছে, এরা বেশ আটো সাটো হয়ে গেছে আমি আসা মাত্র। চলো এদের সাথে একটু কথা বলা যাক। কি নাম বাবু তোমার? দেখুন সবাই, মানে বাচ্চারাও কিভাবে এখানকার মজাটা নিচ্ছে, আনন্দটা নিচ্ছে, ভীষণ বড় একটা পাওনা যে একটা বাচ্চাও কিন্তু জানে যে সে আজকে কোথায় এসেছে। বাবু তুমি আজকে কোথায় এসেছো? বেথুয়ার কোন জায়গাতে এসেছো? তুমি কোথায় বসে রয়েছো? সিদ্ধেশ্বরীতে বসে রয়েছো, তাই তো? দেখো এইটুকু বাচ্চাও জানে যে আজ আমরা সিদ্ধেশ্বরীতে ওরা এসেছে। আর সিদ্ধেশ্বরীতে বাবু তুমি একটু আগে যেমন বলছিলে, সিদ্ধেশ্বরীতে কি কি আছে? আচ্ছা সব, মানে শুধু তোমাদের জন্য আছে না সবার জন্য আছে? ওপরে তোমাদের নেই, নিচে তোমাদের আছে, তাই তো? বেশ, তাহলে পুজোতে কটা জামা হয়েছে তোমার? পাঁচটা হয়ে গেছে, ওয়াও। কোথা থেকে এসছো বাবু তুমি? আই নো তুমি বাড়ি থেকে এসছো, বাট তোমার বাড়িটা কোন জায়গায়? হ্যাঁ, জালসুকা। আচ্ছা, আর তুমি বেথুয়ায় এসছো বাজার করতে, তাই তো? বাহ, তোমাকে হাই বলে দাও তো একটু এখানে সিদ্ধেশ্বরী। ওকে, থ্যাংক ইউ। অনেক শাড়ি আছে না? আর কি কি আছে বাবা সিদ্ধেশ্বরীতে? সব কিছু আছে। আচ্ছা বাহ, ওটা কাছে বসে।
তো বুঝতেই পারছো জমজমাটি পূজোর বাজার চলছে, 10 এর মধ্যে 10ই কিন্তু পছন্দ হবে, কারণ প্রচুর ভ্যারাইটিস কিন্তু সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে রয়েছে আর মজাও রয়েছে। তো এইরকম মজার মজার জিনিস দেখতে হলে, মজার মজার কালেকশন পেতে হলে, ভ্যারাইটি কালেকশন দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে বেথুয়াটা হরি ফুলতলা সিদ্ধেশ্বরী বস্ত্রালয়। তো কেউ মিস করো না পুজোর বাজার, একই ছাদের তলায় বিভিন্ন ধরনের কালেকশন, পরিবারের সকলের জন্য কালেকশন কিন্তু সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে রয়েছে। আর অবশ্যই বলবো যে কেউ কিন্তু নিরাশ হবে না, হতাশ হবে না, সবাই কিন্তু একটা চওড়া হাসি নিয়ে সিদ্ধেশ্বরী বস্ত্রালয়টাকে যাবে, কারণ সেরকমই ব্যবস্থা কিন্তু সিদ্ধেশ্বরী বস্ত্রালয় করে রেখেছে। ঠিক আছে, তো ঝটপট করে কিন্তু সবাই কোমর বেঁধে জমিয়ে শপিং করতে চলে এসো সিদ্ধেশ্বরী বস্ত্রালয়। নেক্সট ব্লগের জন্য অবশ্যই চোখ রাখো সিদ্ধেশ্বরী বস্ত্রালয় ইউটিউব চ্যানেলে। এছাড়াও প্রচুর প্রচুর কালেকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ফেসবুক পেজ আছে সেটিকে লাইক ফলো করে রাখো, এবং আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে সেটিকেও ফলো করতে কিন্তু ভুলো না। এছাড়াও আমি প্রত্যেক দিন রাত 8টায় কিন্তু সিদ্ধেশ্বরী বস্ত্রালয় লাইভে আসে, সেখানে প্রচুর প্রচুর নিউ কালেকশন কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। নেক্সট ব্লগের জন্য রেডি থেকো, আবারও আসবো নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাবাই, সবাই ভালো থাকো।